আল্লাহ নবী মসজিদ এসে আবু হুরায়রাকে ডাকলেন, ইয়া আবু হুরায়রা, ইয়া আবু হুরায়রা, আল্লাহ পাক তোমার মেহমানদারির ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ তোমার মেহমানদারির ব্যবস্থা করে দিয়ে। তবে আবু হুরায়রা, তুমি যেরকম বোকা আছো, আমার আরো অনেক সাহাবারা যাও সব পায়ে পড়ে আছে, ওরাও অভক্ত, আবু হুরায়রা যাও ওদেরকেও দাওয়াত দিন। সুফার ভিতরে বেশি থাকলে 400 থাকে, কম থাকলে 70, ওর মাঝামাঝি থাকে আর কি, যত কমই থাকুক না 70 জন থাকবে, আর যত বেশি হোক 400 থাকবে। আবু হুরায়রা যখন আল্লাহ রসুল ওদেরকে ডাকতে বললেন, আবু হুরায়রা হেঁটে হেঁটে যায় আর মনে মনে ভাবে, আল্লাহ গো এক বাটি দুধ আবার যদি নবীর ওই সাহাবাদের ডাকি, এক চামচ হয়তো ভাগ্যে এক একদিনের পড়বে না, কিন্তু আল্লাহ রসুল বলেছে যেতে হবে। সব পাই গিয়ে 70 জনকে দেখতে পেলেন, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 70 জন আছে, 70 জন নবীর সাহাবারা বসে আছে। দুধ কতটা ভাই? এক বাটি। এরই জন্য তো 12,000 টাকার ইমাম সাহেব গাড়ি বাড়ি করে, আর 50,000 টাকা কামিও বলে টাকা শেষ হয়ে যাচ্ছে, সংসারে বরকত নেই, কুল হয় নাই। বরকত বলে একটা জিনিস আছে না, নাই জোরে বলে। আপনি যদি শরীয়তকে নিয়ে মেনে চলেন, আল্লাহ বরকত দেবে, বরকত দেনে ওয়ালাকে জোরে বলে। এক বাটি দুধ কতজন সাহাবা নবীর? 70 জন। আবার আবু হুরায়রা হুজুর আছে, আল্লাহ রাসূল আছে, আবার আল্লাহর নবী আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা আজকের দিনের মেহমানদারিটা তোমাকে দিয়েই করানো হবে, তোমাকে করতে হবে। আবু হুরায়রা তখন চিন্তা করছে, আল্লাহ গো আমি যদি লাইনে দাঁড়াতাম হয়তো এক আর চামচ লোক পেতাম। দেখবেন যখন খানা পিনার বাড়িতে হয়, যারা খান দান করে অনেক সময় শেষে মাল শর্টে বলে, হাও ভাত চড়াবে, ভাত চড়া তারপরে খাওয়া হবে, এই ঠিক নাকি ঠিক জোরে বলে। আবু হুরায়রা হুজুর মনে মনে ভাবছে যে লাইনে দাঁড়ালে হয়তো পাওয়া যেত, কিন্তু আল্লাহ রসুল বলেছে, রসুলের কথা তো অমান্য করা যায় না। আল্লাহ নবী আবু হুরায়রাকে বলে, ইয়া আবু হুরায়রা, ইয়া আবু হুরায়রা, তুমি যে দুধ বাটি ধরে পান করাবে, আমার যে সাহাবার মুখে দুধ ধরবে, আমার যে সাহাবার মুখে বাটিটা ধরবে, আমার সাহাবার মুখে পেলাটা ধরবে, তোমার ইচ্ছা মতো মুখ থেকে যেন বাটি শুনিয়ে নেবে না, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা আবু হুরায়রা বিসমিল্লাহ বলে আল্লাহ নবীর কথা অনুযায়ী আল্লাহ নবী সাহাবার মুখে ধরে, আল্লাহ নবী দুধ পান করে পেট ভরে যায়, আল্লাহ নবী সাহাবা আবার অন্য সাহাবার মুখে ধরে সাহাবার পেট ভরে যায়, এভাবে লাইনে 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 প্রত্যেকটা নবী সাহাবা 70 জন সাহাবাদের এক বাটি দুধ পান করে আবু হুরায়রা চেয়ে থাকে, তখনও বাটি থেকে এক চামচ দুধ কমে না। এবারে তুমি পান করে নাও, আবু হুরায়রা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর না না না, আমি আগে পান করব না, আগে আপনি পান করুন। আল্লাহ নবী বললে, বাবা আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহ যদি আগে পান করে বাবা বারাকাত শেষ হয়ে যাবে, ও বাবা আবু হুরায়রা তুমি আগে পান করো, কিতাবে পাওয়া যায়। আল্লাহ নবী আবু হুরায়রা বলে, বাটির মধ্যে আমি এত জোরে চমক দিলাম, এত জোরে টান দিলাম, বাটি থেকে আমার ভিতরে যতটুকু ক্ষমতা ঢুকিয়েছে এত সময়তে বাটি থেকে মুখ সরিয়েছে। আল্লাহ নবী বললে, ইয়া আবু হুরায়রা তুমি আবার পান করো, আমি আবু হুরায়রা আবার পান করলাম, আবার বাটি থেকে মুখ সরাইলাম। আল্লাহ নবী বললে, ইয়া আবু হুরায়রা তুমি আবারও পান করো, আমি আবারও পান করলাম। আল্লাহ নবী বললে, ইয়া আবু হুরায়রা আবার তুমি পান করো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আবু হুরায়রা পেট এতটাই ভরে গিয়েছে আর পান করতে পারবো না। সুবহানাল্লাহ।
তাহলে কিরকম বরকতওয়ালা নবী, সেই নবীকে ভাই মেনে নেন। যাক মুক্তাসার করে দিচ্ছি, হাতে ধরে বলে যাই, তরুণ ভাইরা দিনের পথে ধাবিত হয়ে যাও ভাই, নামাজি হয়ে যাও, রোজাদার হয়ে যাও, হারাম মাল পরিত্যাগ করো, মিথ্যা কথা বন্ধ করো, ধোঁকাবাজি করা বন্ধ করো, শরীয়তের শিক্ষা অর্জন করে আস্তে আস্তে রাসূলের আদর্শ অনুযায়ী জীবনটাকে গঠন করো, নবীর চরিত্র সুন্নাত অনুযায়ী জীবন যাপন করো, দুনিয়ার সুখ শান্তি কল্যাণময় জীবন হবে, কবরের জীবনটাই নূর আলোময় জীবন হবে, শান্তিময় জীবন হবে, হাশরের জীবন শান্তিময় হবে, কিয়ামতের আরশে আযিমের ছায়া নসিব হয়ে যাবে, রাসূলুল্লাহর শাফায়াত নসিব হয়ে যাবে, রাসূল যেদিন ময়দানে মাশারে পানি পানি বলবে জিহ্বা বেরিয়ে যাবে, রাসূলুল্লাহকে যে দান করেছেন ইন্না আল্লাহ আবারও যদি কোন সময় মওকা দেয় আবার আলোচনা হবে, বলা বলা শোনা থেকে আল্লাহ পাক বেশি বেশি আমল করা তৌফিক দান করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই পিছনের ভাইগুলো একটু আওয়াজ দিয়ে বলা যাবেন আল্লাহুম্মা আমিন।